সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নিরাপদে থাকো এই কামনাই করি আজ আমি কোম্পানি আইন সম্পূর্ণ নতুন বিষয় প্রথম চ্যাপ্টার নিয়ে ক্লাস করাবো তো কোম্পানি আইন সম্পর্কে একটু বলি বর্তমানে বাংলাদেশে কোম্পানি আইন উনিশশো চুরানব্বই কোম্পানি আইন দ্বারা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে যা উনিশশো সালের ব্রিটিশ আইনেরই বর্ধিত রূপ বাংলাদেশ সৃষ্টির পর উনিশশো সালের আইন অনুযায়ী কোম্পানি সংক্রান্ত সকল মামলা মোকদ্দমা এবং বিরোধ নিষ্পত্তি হয়ে আসছিল উনিশশো তিয়াত্তর চুয়াত্তর এবং সাতাত্তর সালে আইনটিতে আর তেমন কোনো পরিবর্তন করা হয়নি এই আইনকে আধুনিকায়নের লক্ষ্যে উনিশশো সালে ল রিফর্ম কমিটির সুপারিশের প্রেক্ষিতে উনিশশো চুরানব্বই সনে কোম্পানি আইন প্রণীত হয় যা সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উনিশশো পঁচানব্বই সালের এগারোই জানুয়ারি হতে কার্যকর করা হয় এই আইনে সর্বমোট চারশো চারটি ধারা এবং বারোটি তফসিল রয়েছে তো আমরা কোম্পানি আইন সম্পর্কে কিছু জানলাম এখন ক্লাসে চলে যাওয়া যাক আজকের ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি জেসমিন আক্তার ইন্ট্রোডাকশান টু কোম্পানি অ্যাক্ট এপিসোড থার্টিন এবং আজকের ক্লাসে লেকচার ওয়ান আজকের আলোচ্য বিষয় কোম্পানি আইন এবং যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা এবং মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য ধারণা ঐতিহাসিক সংজ্ঞা যদি বলি তাহলে কোম্পানি শব্দটি কোথা থেকে এসেছে কোম্পানি শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ থেকে কম এবং প্যানিস কম শব্দের অর্থ টুগেদার এবং শব্দের অর্থ রুটি বা ব্রেড। এখন তার মানে এখানে কোম্পানি শব্দটির অর্থ দাঁড়াচ্ছে যে কম এবং প্যানিস শব্দের অর্থ হচ্ছে একটি সংস্থার কিছু লোকেরা বসে একসাথে কিছু রুটি বা তাদের লাঞ্চ বা ডিনার সারা এই ধরনের রুটি দিয়ে এই থিম থেকে এসেছে বলে আমরা ধারণা করতে পারি সাধারণ সংজ্ঞা যদি আমরা বলি যে কোম্পানি বা মূলধনী ব্যবসা হল আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকারী এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান যা অদৃশ্য অথচ অস্তিত্বের অধিকারী এবং নিজস্ব নাম ও সিলমোহর দ্বারা পরিচালিত হয় যার মূলধন হস্তান্তরযোগ্য সমান অঙ্কের শেয়ারে বিভক্ত থাকে যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে তাহলে কোম্পানি ব্যবসা বা যৌথ মূলধনী ব্যবসা বা জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে এই যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে যে আইনের কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি প্রতিষ্ঠান এবং তার নিজস্ব মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে এই প্রতিষ্ঠান গঠন করতে পারে এবং এই সংজ্ঞা আলোকে এখানে দেখা যাচ্ছে আমরা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং অধিকারী প্রতিষ্ঠানের সাথে এবং প্রতিষ্ঠান এবং সদস্যদের সাথে প্রতিষ্ঠান এখানে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সদস্যরা হচ্ছে ন্যাচারাল পার্সন এখানে বলা হচ্ছে কোম্পানি মিনস অ্যান্ড ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন অফ পার্সন তার মানে এখানে একটি সংস্থায় কীভাবে ন্যাচারাল পার্সন এবং আর্টিফিশিয়াল পার্সন কাজ করবে যেমন ন্যাচারাল পার্সন হচ্ছে একটি প্রতিষ্ঠানের বা যৌথ মূলধনী কোম্পানির সদস্যরা যারা নির্দিষ্ট অঙ্কের মূল্য দিয়ে মূলধন বিনিয়োগ করে সদস্যভুক্ত হয় এবং আর আর্টিফিশিয়াল পার্সন হচ্ছে কোম্পানি নিজেই এবং তার একটি নিজস্ব সিলমোহর থাকবে সে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সে চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একজন মানুষ রক্ত মানুষ না হয়ে সে একজন কৃত্রিম ব্যক্তির সত্তার ভোগ করবে এবং সব কিছু প্রতিষ্ঠান পরিচালনার সব দায়িত্ববার গ্রহণ গ্রহণ করবে এই জন্য বলা হচ্ছে ন্যাচারাল পার্সন এখানে রহিম করিম যে কেউ হতে পারে আবার আর্টিফিশিয়াল কোম্পানি ফার্ম ট্রাস্ট ট্রাস্ট অ্যাটসেট্রা আইনগত সংজ্ঞা বাংলাদেশে প্রচলিত উনিশশো সালের কোম্পানি আইনের দুই এক ধারায় বলা হয়েছে যে কোম্পানি বলতে আইনের আওতায় ঘটিত ও নিবন্ধিত কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে বুঝায় এখানে বিদ্যমান কোম্পানি বলতে এ আইনে প্রবর্তনের পূর্বে যে কোনো সময় বলবত কোম্পানি সংক্রান্ত কোনো আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত এমন কোম্পানি গঠিত বুঝায় যা প্রবর্তনের হওয়ার আগে থেকে যে কোম্পানি আইন প্রচলিত ছিল উনিশশো তেরো সালে ব্রিটিশ ল অনুযায়ী সেই অবস্থাটাকেই বুঝায় এবং উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইন গঠিত হওয়ার পর তারা আবার উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের অধিভুক্ত হয়ে যাবে মতে মতে যেমন বিচারপতি কোম্পানি হলো একটি সংঘ অথবা কিছু সংখ্যক ব্যক্তির সংগঠন যেখানে তারা অর্থ অথবা অর্থমূল্যের সম্পদ বিনিয়োগের মাধ্যমে একটি যৌথ তহবিল গঠন করে এবং সে তহবিল কোনো ব্যবসায় বা ব্যবসায় বিনিয়োগ করে তা অর্জিত মুনাফা বা লোকসান ভোগ করে বিচারপতি জন মার্শালের মতে কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য অস্পৃশ্য কৃত্রিম ব্যক্তি সত্তা কোম্পানি আইন নিবন্ধিত হওয়ার পর কৃত্রিম কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকার ভোগ করে হ্যাঁ এবং তিনি ন্যাচারাল পার্সন না হয়েও ও ব্যক্তির সত্তার কৃত্রিম ব্যক্তিশত্তার অধিকার বলে হ্যাঁ প্রতিষ্ঠান পরিচালনার দায় বা দায়িত্ব গ্রহণ করেন এবং শেয়ার এখানে ব্যক্তি শেয়ার হোল্ডারদের মৃত্যু হলে বা দেউলিয়া হলে কোম্পানি বিলুপ্ত হয় না যেহেতু কোম্পানি একটি কৃত্রিম সত্তা অধিকারী তাই একে তার প্রতিনিধির মাধ্যমে কার্য সম্পাদন করতে হয় কোম্পানি অন্যের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে পারে এবং অন্যরাও কোম্পানির বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে পারে এবং কোম্পানির সদস্যরাও কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে ও সদস্যদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারে চিরন্তন অস্তিত্ব কোম্পানি হিসেবে পরিচিত হলেও স্বাভাবিক ব্যক্তির ন্যায় তিনি নয় এবং তিনি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী যেহেতু সেজন্য তার মানসিক শারীরিক অসুস্থতা নেই এবং তিনি কর্ম সেজন্য কর্ম সম্পাদনে অক্ষমও হন না এবং তার নির্দিষ্ট কোনো আয়ু আয়ুষ্কালও নেই এবং কোম্পানি দ্বারা সৃষ্ট বিদায় আইনের মাধ্যমেই এর পরি কোম্পানির সদস্যরা আসে ও যায় কিন্তু কোম্পানি একইভাবে টিকে থাকে তাই কোম্পানি পরিচালক বা সদস্যদের মৃত্যু বা মস্তিষ্ক হলে কোম্পানি গতিরোধ করতে পারে না তাই বলা হয় যে কোম্পানির অস্তিত্ব চিরন্তন অস্তিত্বে অধিকারী সদস্যদের সীমাবদ্ধ দায় যৌথ মূলধনী কোম্পানি সদস্যদের দায় সীমিত এবং সীমাবদ্ধ এটাই হচ্ছে তার অন্যতম একটি বৈশিষ্ট্য অন্যান্য অন্যান্য প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানে দায় সদস্যরা প্রতিষ্ঠানের সব রকমের দায়ী দায়িত্বের ভোগ দায়ী দায়িত্বের জন্য সে দায়ী থাকে কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে সদস্য এবং প্রতিষ্ঠান আলাদা এবং সদস্যরা শুধুমাত্র যে পরিমাণ শেয়ার গ্রহণ করবে সেই পরিমাণ দায় তারা ভোগ করবে যেমন একজন ব্যক্তি দশ টাকা মূল্যের একশোটি শেয়ার ক্রয় করলে সে হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা পরিমাণ দায় গ্রহণ করবে পরিমাণ করবে করবে। সে গ্রহণ নিজস্ব সিলমোহর কোম্পানি প্রতিষ্ঠানের পর থেকে নিবন্ধিত হওয়ার পর থেকে নিজস্ব কোম্পানি আহ চিরন্তন অস্তিত্বের অধিকারী হওয়ার কারণে সে একটি নিজস্ব সিলমোহর ব্যবহার করে সেই কোম্পানি পরিচালনার কাজে সে নিজস্ব সিলমোহর দেয় দিয়ে কার্য পরিচালনা করে থাকে সব কিছুতে সম্পূর্ণ কাহিনি কাগজপত্রে তার নিজস্ব সিলমোহরে ব্যবহার করে থাকেন। হস্তান্তরযোগ্য শেয়ার কোম্পানি আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তর শেয়ার হস্তান্তরযোগ্যতা এবং শেয়ার এই যে একজন সদস্য শেয়ার গ্রহণ করলো স্থায়ী কোনো সদস্য তেমন থাকে না হ্যাঁ একজন শেয়ার ক্রয় করার পর কিছুদিন নির্দিষ্ট মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর সে অবাধে শেয়ারগুলো বিক্রি করতে পারে এবং আর অন্যজনের কাছে বিক্রি করে সে অন্যজন ওই প্রতিষ্ঠানের সদস্যভুক্ত হতে পারে এবং শেয়ার যত মূলধনী কোম্পানিতে শেয়ার অবাধে হস্তান্তর করা যায় শেয়ার মূলধন কোম্পানি অনুযায়ী কোম্পানি মূলধনগুলোকে কতগুলো নির্দিষ্ট ও সমান অংশের ক্ষুদ্র ক্ষুদ্র একককে ভাগ করা যায় এই রূপ ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটি একককে শেয়ার বলা হয় অবশ্য মূলধনকেও যেমনি বিভিন্ন ভাগে ভাগ করা যায় তেমনি শেয়ারকেও বিভিন্ন ভাগে ভাগ শেয়ারের বিভিন্ন ভাগ থাকতে পারে যেমন সাধারণ শেয়ার অগ্রাধিকারযুক্ত শেয়ার বিলম্বিত শেয়ার বোনাস শেয়ার হ্যাঁ অ্যাটসেট্রা সদস্য সংখ্যা যৌথ মূলধনী ব্যবসাকে ব্যবসায় মূলত আমরা যদি প্রকারবেদে যাই পরবর্তীতে প্রকারবেদ পড়লে আমরা বলতে পারবো যে মূলত যৌথ মূলধনী ব্যবসা দু প্রকার প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হ্যাঁ মিনিমাম দুই থেকে দুইজন এবং ম্যাক্সিমাম পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা সাত এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ যতটুকু শেয়ার ক্রয় করবে প্রতিষ্ঠান ততটুকু পরিমাণ শেয়ার দ্বারা সদস্য সংখ্যা তত পরিমাণ শেয়ার সদস্য সংখ্যা থাকবে এটি অবশ্য মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে উল্লেখযোগ্য থাকতে হবে সম্পত্তির মালিকানা কোম্পানি হিসেবে নিবন্ধনের পর একটি কৃত্রিম ব্যক্তি সত্তার লাভ করে বলে এই সকল সম্পদের মালিকানা কোম্পানির উপর বর্তায় এবং কৃত্রিম ব্যক্তি কাছেই থাকে কোম্পানির উদ্যোক্তা বা পরিচালক সদস্যদের ব্যক্তিগত সম্পত্তি এক্ষেত্রে সম্পত্তি হিসেবে গণ্য হবে না এবং কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিকও কোনো প্রতিষ্ঠানের যৌথ মূলধনী কোম্পানির সম্পত্তিতে অংশগ্রহণ করতে অংশীদার হতে পারবে না এখানে শুধুমাত্র যৌথ মূলধনী প্রতিষ্ঠানের আইন অনুযায়ী তার কোম্পানির জন্য যে বরাদ্দকৃত যে মাল সম্পত্তি বা মালিকানা থাকবে সেটা কৃত্রিম সত্তার অধিকারী বলে তিনি পরিচাল তিনি ভোগ করবেন বা পরিচালনা করবেন বিধিবদ্ধ দায়িত্ব কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বা নিবন্ধনের পর কোম্পানিকে কিছু বিধিবদ্ধ নিয়ম পালন করতে হয় যেমন ব্যালেন্স শীট তৈরি করা লাভ ক্ষতির হিসেব নিকেশ বার্ষিক রিটার্ন অডিটরের রিপোর্ট তৈরি এবং অবশ্যই বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয় এই সকল দায়িত্ব পালনে অবহেলা করলে কোম্পানি নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে লোন সংগ্রহ বা ঋণ সংগ্রহ কোম্পানি এক্ষেত্রে তার মূলধন সংকটে কোম্পানি বাজারে ডিভেঞ্চার বিক্রির মাধ্যমে ঋণ সংগ্রহ করতে পারে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক অবশ্যই আমরা আগে এতক্ষণ পরে বললাম যে যৌথ মূলধনী কোম্পানির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা এক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডাররা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না তাদের ভোটের ধারা নির্বাচিত পরিচালকরাই ব্যবসায় পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে এখানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বেতনভোগী কর্মচারী হিসেবে বিবেচিত হবে তবে পরিচালক কোম্পানির প্রতিনিধি হিসেবে বিবেচিত হন বিদায় তিনি সাধারণভাবে তার কার্যের জন্য ব্যক্তিগতভাবে দায়ী হন না এখানে মালিকানা থেকে ব্যবস্থাপনা এই জন্যই আলাদা আগের যে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলে যে আমরা বলেছি যে এখানে অবশ্যই মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা এবং তবে হ্যাঁ যে প্রতিষ্ঠানের মালিকানা সদস্যরা প্রতিষ্ঠানের সদস্যরা তাদের নির্দিষ্ট ভোটাধিকার মাধ্যমে ব্যবস্থাপনার পরিচালক বা নির্দিষ্ট কার্যকরী কমিটির মেম্বারদেরকে নিয়োগ দিতে ভোটাধিকারের মাধ্যমে নিয়োগ দিতে পারে এবং তারা পরিচালনা প্রতি ব্যবস্থাপনার দায়িত্ব থাকে নিবন্ধন প্রতিষ্ঠানে অবশ্যই কোম্পানিকে অবশ্যই বলবত যোগ্য আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে অথবা কারো নিবন্ধন ছাড়া কোনো কোম্পানি গঠিত হতে হয় না সকল ধরনের কোম্পানির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এইবার আসছি আইনগত বৈশিষ্ট্য এইবার আমরা আসব সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য জটিল গঠন প্রণালী যৌথ মূলধনী ব্যবসা এর গঠন প্রণালী যথেষ্ট জটিল কারণ অন্যান্য ব্যবসার প্রতিষ্ঠান গঠন করতে তেমন একটা জটিলতা পোহাতে হয় না কিন্তু যৌথ মূলধনি কারবারি কারবার প্রতিষ্ঠা করতে হলে অনেক আইন কানুন মানে মাধ্যমে হ্যাঁ পোহাতে হয় সেজন্য এইটার গঠন প্রণালী কিছুটা জটিল কিছুটা নয় বেশ জটিলতাপূর্ণ অধিক মূলধন যেহেতু এ ব্যবসায়ী সদস্য সংখ্যা বেশি যত শেয়ার ক্রয় বিক্রয় করা হবে ততটুকু তত মূলধন গ্রহণ করা হবে তত বেশি মূলধন হবে সেহেতু এই ব্যবসায় তুলনামূলক অধিক মূলধন সংগ্রহ করতে হয় শেয়ার বিক্রয়ের মাধ্যমে কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে তবে ভবিষ্যৎ সম্প্রসারণ চিন্তা মাথায় রেখে শেয়ার মূলধন নির্ধারণ করা ভালো বৃহদায়তন প্রতিষ্ঠান যেহেতু এটি অধিক মূলধন সংগ্রহ করে এবং অবশ্যই এটি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বৃহদায়তন প্রতিষ্ঠান এক মালিকানা অংশীদারী ব্যবসায়ের অসুবিধা দূর করার জন্যই যৌথ মূলধনে ব্যবসায় উৎপত্তি এবং বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে যৌথ মূলধনে ব্যবসায় খুব সুপরিচিত কেননা অধিক মূলধন এবং অধিক শেয়ার অধিক সদস্য সংখ্যা যে কারণে বৃহদায়তন প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করতে পারে এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছা প্রণোদিত প্রণোদিত সংস্থা যৌথমূলধনী ব্যবসা একটি স্বেচ্ছা প্রণোদিত সংস্থা ইচ্ছে হলে সদস্যরা শেয়ার ক্রয় করে প্রতিষ্ঠানের যৌথ মূলধনী ব্যবসায় অংশগ্রহণ করতে পারে আবার ইচ্ছে হলে কোম্পানিরা শেয়ার বিক্রয় করে কোম্পানি হতে অব্যাহতি নিতে পারে গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠানে এই ব্যবসায়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যবস্থাপনা বিদ্যমান এখানে পরিচালনায় গণতান্ত্রিক ভূমিকা পালন করতে পারে তাদের এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করে অংশগ্রহণের মাধ্যমে এবং সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সব সময় সংখ্যাগরিষ্ঠতার উপর জোর প্রদান করা হয় এবং সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর করে সংখ্যাগরিষ্ঠতার উপর প্রাধান্য দেওয়া হয় তার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে উদ্দেশ্যের নির্দিষ্টতা যৌথ মূলধনী ব্যবসায়ের গঠন প্রণালীতে একটি উদ্দেশ্যের ধারা আছে সেই কি প্রতিষ্ঠান কি কি সেইগুলো নির্দিষ্ট থাকে এবং সে অনুযায়ী সেই নির্দিষ্টতা অবশ্যই কোম্পানিকে পালন করতে হয় এর বাইরে যেতে প্রতিষ্ঠান যেতে পারে না হ্যাঁ যেমন স্মারক লিপিতে মেমোরান্ডাম উল্লেখই থাকে যে নির্দিষ্ট করাই থাকে যে কি উদ্দেশ্য থাকবে উদ্দেশ্য ধারাতে সুতরাং এর ব্যর্থ হয় না লভ্যাংশ বন্টন লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে এখানে অবশ্যই প্রতিষ্ঠানের গণতান্ত্রিক দিক কে প্রাধান্য দেওয়া হয় এখানে লভ্যাংশ বিভিন্নভাবে প্রতিষ্ঠান বন্টন করতে পারে প্রতিষ্ঠান চাইলে প্রতিষ্ঠানে শেয়ার সংখ্যা শেয়ার যে যেরকম শেয়ার গ্রহণ করবে সে অনুযায়ী লভ্যাংশ বন্টন করে এবং প্রতিষ্ঠান যদি চায় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি গণতান্ত্রিক উপায়ে যদি যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা যদি যেদিকে বলে যে প্রতিষ্ঠান এইবার লভ্যাংশ বন্টন এই বছর লভ্যাংশ বন্টন করবে না সেটা রিজার্ভ ফান্ডে জমা রাখবে জমা রাখতে পারবে বা রাখতে হবে সেই ব্যবস্থাও গ্রহণ করে থাকে অনেক সময় লভ্যাংশ বন্টন না করে সেটা রিজার্ভ ফান্ডেও জমা রাখতে পারে অবসায়ন চাইলেই কোম্পানি প্রতিষ্ঠান বা বিলুপ্তি ঘটাতে পারে না এবং আইনের বিধিবিধান অনুযায়ী যেমন প্রতিষ্ঠিত হয় গঠিত হয় তেমনি অবসায়নও আইনের বিধিবিধান পালন করে হ্যাঁ অবসায়ন করতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী বাধ্যতামূলক অবসায়ন করতে হতে হয় কোম্পানিকে কোম্পানি কোনো নাগরিক নয় কোম্পানি কোনো নাগরিক নয় যদিও সে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী কিন্তু সে নাগরিক হয়ে মতো সমস্ত অধিকার দায় অধিকার একটি দেশের নাগরিকের মতো সমস্ত অধিকার ভোগ করতে সে পারে না একটি দেশের নাগরিকের যে অধিকার আছে সেই অধিকারগুলো কোম্পানি ব্যক্তি কৃত্রিম অধিকারী হয়েও ভোগ করতে পারে না হিসাব রক্ষণ এবং হিসাব নিরীক্ষা অবশ্য যৌথ মূলধনী ব্যবসায়ে হিসাব নিরীক্ষণ করতে হয় প্রতিটি লাভ ক্ষতির হিসেব করতে হয় এবং অবশ্যই চার্টার অ্যাকাউন্টের দ্বারা তাদের নিরীক্ষা হিসাব গুলো আয় ব্যয়ের হিসাব গুলো নিরীক্ষা করিয়ে নিতে হয় তাহলে আজকে এ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ